আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোবাইল টিপস অ্যান্ড ট্রিক এ ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, অনেকেই রয়েছে আমাদের পরিবারকে ফোন করে ডিস্টার্ব করে, আমাদের পরিবার বাধ্যতামূলক ওনার ফোনটাকে উঠাতে হয়, এমনকি আমি অথবা আমার আশেপাশে অনেকেই এরকম রয়েছে বা আপনারা অনেকেই এরকম রয়েছে যে ফোন আসতেছে, আপনি ফোন নাম্বারটা চাচ্ছেন না রিসিভ করতে, বা আপনার মোবাইলে না আসুক ফোন, সেটা কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব। আপনার মোবাইলে ফোন আসবে কিন্তু শুধু একটা নোটিফিকেশান আসবে, আর ওনার মোবাইলে যতবার কল করবে শুধু বিজি বিজি লেখাটা দেখাবে। আর এই ট্রিকটা করতে আপনাকে কোনো টাকা পয়সা কোনো অ্যাপের জরুরত নেই, ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করে আপনি করতে পারবেন। অবশ্যই ওই ব্যক্তির জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি এরকম সমস্যায় ভুগতেছেন। ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা ইন্ডিয়া টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করতে বলবেন না, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে নাম্বার ব্লক করবেন বা এটার ডিটেলস বিস্তারিত। দুইটা ফোনই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফ্যামিলি নাম্বার, আর এই ফ্যামিলি নাম্বারটা আমি ব্লক দেব। দেখেন এরকমভাবে দেখতে পাচ্ছেন এখানে ফোন কন্ট্যাক্ট অ্যান্ড ফেভারিট। আপনার মোবাইলে হয়তো এরকমও লেখা থাকতে পারে, এখানে আমি দেখাচ্ছি এরকম, এটা একটু পুরাতন মডেলের, হিস্টোরি, ফোন, ফেভারিট, পিপলস অ্যান্ড গ্রুপস, এরকম দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখান থেকে কী করবেন ফ্রেন্ডস, দেখেন এখান থেকে আমি এখন কল হিস্টোরিতে চলে গেলাম, আর এখানে ফোন অর্থাৎ দুটোই কল হিস্টোরি। এখান থেকে আমি এই নাম্বারটা ব্লক করতে চাচ্ছি ওনাকে। দেখেন এই যে ব্লক করার জন্য একটু চাপ দিয়ে ধরে রাখবেন, 2 থেকে 3 সেকেন্ড ধরার পরে এরকম চলে আসবে। আর আসলে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাড টু ব্লক লিস্ট। এই যে আমি অ্যাড টু ব্লক লিস্ট ট্যাপ করার পরে এখন অ্যাড আবার টু ব্লক লিস্টের লালটাই আপনি ট্যাপ করবেন। দেখেন করার পরে এটা কিন্তু ব্লক হয়ে গেল। এখন ব্লক হওয়ার পরে আমি ওনাকে কল দেব পাশের মোবাইলটা দিয়ে, দেখি কি হচ্ছে ফ্রেন্ডস। দেখেন আমি কিন্তু এখন কল দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। আপনি কিন্তু দেখেছেন বিজি লেখা উঠেছে, আর এখানে যদি দেখেন, দেখেন এই যে আমার একটা কল চলে আসলো এই নাম্বার থেকে, দেখতে পাচ্ছেন নিউ ব্লক, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কল, আর এখানে দেখতে পাচ্ছেন ব্লক, অর্থাৎ আমি এখানে ওনাকে কল দিয়েছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি নাম্বার ব্লক ইজ লিস্ট, দেখেন ব্লক লিস্টে ওনার নাম্বারটা রয়েছে। আমি যদি আবার টেস্ট করি ফ্রেন্ডস, দেখেন আবার আপনাকে কল দিয়ে দেখাচ্ছি, এখন কিন্তু আমি আবার এটাকে ব্যাকে চলে গেলাম। দেখেন এখানে কিন্তু আমার কিছুই নেই, দেখেন আমি এখানে কতগুলো হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আছে আমি এগুলোকে দিচ্ছি। দেখেন ফ্রেন্ডস এই যে দেখেন এখন কিন্তু এখানে আমার উপর থেকে দেখেন এখানে কিছু নাই। এখন আবার কল দিয়ে আবার আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকেন। আপনাকে শিওর করার জন্য আমি দ্বিতীয়বার কল দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। আপনারা দেখলেন ফ্রেন্ডস আবার এখানে চলে আসলো, অর্থাৎ এখানে কিন্তু কল আসবে না, শুধু বিজি দেখাবে, আর আপনার মোবাইলে শুধু এরকম একটা নোটিফিকেশান আসবে। আপনি চাইলে এই নোটিফিকেশানটা অন করতে পারবেন, অফ রাখতে পারেন। আমি দেখেন এই নোটিফিকেশানে চলে গেলাম, যাওয়ার পরে ডান পাশে উপরে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, একদম উপরে এখানে দেখেন 3টা ডট পিন রয়েছে। আপনি 3টা ডট পিনও ট্যাপ করবেন, করলে এখানে ব্লক ফিল্টার দেখতে পাবেন, সেটিং দেখতে পারবেন, আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক আনসার রয়েছে, তারপর ফ্লাশ কল রয়েছে, তারপর এখানে দেখেন অনেকগুলো SMS রয়েছে। আমি ব্লকে চলে যাচ্ছি, আর ব্লকে যাওয়ার পরে দেখেন এখানে 11টা ব্লক লিস্ট আর অলরেডি রয়েছে। আর এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এই যে একদম নিচে, আপনি যদি একটু হাইলাইট করে আপনাকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে আপনি নোটিফিকেশন দেখা ট্যাপ করবেন, করে দেখেন শো অল ব্লক কল নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন শো অল ব্লক কল নোটিফিকেশন, এইখানে আপনি দিয়ে দিলে আপনার সব নোটিফিকেশান চলে আসবে। আর যদি আপনি যেটা চাচ্ছেন, আপনি যদি এটা চান আপনি এটা দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, আপনার ইচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম ইজিলি। তারপরে আপনি যদি ওনার কলটা নোটিফিকেশানটা ব্লক লিস্ট থেকে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন, এটা দেখেন আপনি যদি ওনার কল লিস্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন না উনি আমাকে কল করুক, তাহলে কীভাবে করবেন? আপনি ডায়াল নাম্বারে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং, আর সেটিং অপশনে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে 3টা ডট পিন একটা ট্যাপ করতে হবে।
তিনটে ডট পেনে করার পর আবার এখানে সেটিং অপশনে চলে যাবেন। এই সেটিং অপশনটা চলে আসলো। সেটিং অপশনটা আসার পরে যে আপনি উপরে একদম একদম উপরে দেখতে পাচ্ছেন ব্লক, আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস, এই যে এই ব্লকে একটা ট্যাপ করবেন। ব্লকে একটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আপনি ওনাকে ব্লক থেকে ছোটানোর জন্য অবশ্যই এই ব্লক লিস্টে চলে যেতে হবে আপনাকে। ব্লক লিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে নাম্বারগুলো আপনি ব্লক করেছেন সেই নাম্বারগুলো এখানে রয়েছে। আপনি এখান থেকে ব্লক নাম্বারটা ছোটানোর জন্য উপরে একদম ব্লক লিস্টের একদম উপরে আমি চলে যাচ্ছি। আমি এই নাম্বারটা আমি এখন ব্লক লিস্ট থেকে ছোটো আনব্লক করবো, তাই এখানে লং চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে ফ্রেন্ডস দেখেন এই যে নিচে রাখা রয়েছে রিমুভ, আপনি জাস্ট এই রিমুভ থেকে টেনে দেখেন আমি দুইবার ব্লক মেরেছি তাই দুইবারে ছোটাচ্ছি। দেখেন এখন কিন্তু আমার একটা চলে গেল। এখন কল করলে কিন্তু আমার ফোনের নাম্বার থেকে মোবাইলে আসবে। আমি একটা কল করে আপনাকে আবারও দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। আপনি তো দেখি ফেললেন, কল কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, চলে আসলো। এরকমভাবে আপনিও কল ব্লক করতে পারেন একদম অনায়াসে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস ট্রিক এন্ড টিউটোরিয়ালস নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।